আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি মুচমুচা ঝালপুলি করে দেখাবো। আর এই পুলিটা আমি করছি আজকে কুরবানির ছুরা মাংস দিয়ে। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে অল্প মাংস রান্না করেও ছুরা মাংস তৈরি করা যায় মাত্র 20 মিনিটে। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ইচ্ছে করলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক ছুরা মাংসের পুলি। আর মূল রেসিপিতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। পুলিটা বানানোর জন্য আমাকে একটা ময়দার ডো বানাতে হবে। তো এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। প্রতি কাপ ময়দার জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার লবণ, ময়দা এবং তেল খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে একদম আঙুল দিয়ে চেপে চেপে খুব ভালো করে আমি তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। ময়দা এবং তেলের এই মিশ্রণটা যত ভালো করে হবে আপনার পুলিটা তত মুচমুচা হবে। এবার আমি অল্প অল্প করে পানি ব্যবহার করছি। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর খুব ভালো করে ময়দাটাকে মথে নিব। এখানে কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে যে পানি আছে সেই পানিটাই ব্যবহার করছি। ময়দাটা মুঠে যখন দেখবেন যে পাত্র থেকে একদম আলাদা হয়ে গেছে এবং হাতেও লাগছে না, তখন বুঝতে হবে ময়দাটা একদমই রেডি পুলিটা বানানোর জন্য। এবার একটা ভেজা কাপড় দিয়ে আমি ময়দাটাকে ঢেকে 10 মিনিট অপেক্ষা করছি। এবার আমি একটু পুলির ভিতরে যে পুরটা দেবো সেই পুরটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কুরবানির ছুরা মাংস নিয়েছি। মাংসটা আসলে 2 বেলা জাল করে প্রায় 2 দিন পরে এরকম ঝুরা ঝুরা হয়ে গেছে, সেই মাংসটা নিয়েছি। এবার ঝুরা মাংসের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমার ঝুরা মাংস আছে 1.5 কাপ পরিমাণ আর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 1.25 কাপ পরিমাণ। পেঁয়াজটা দেওয়ার সময় আমি হাত দিয়ে চটকিয়ে একটু নরম করে দিচ্ছি, যাতে করে মাংসের সাথে খুব ভালোভাবে এটা মিশে যায়। সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো কাঁচামরিচ কুচি। আপনি যদি মনে করেন এখানে লবণ অ্যাড করার প্রয়োজন, তাহলে লবণ অ্যাড করে নিতে পারেন আপনার স্বাদ অনুযায়ী। তবে আমার এখানে লবণ লাগবে না, কারণ আমার মাংসের ঝুড়িতেই যে পরিমাণ লবণ আছে তাতে আমার সব কিছু মিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার খুব ভালো করে আমি মাংসের সাথে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচটাকে মেখে নিচ্ছি। এদিকে ময়দাটাও 10 মিনিট হয়ে গেছে। এবার কাপড়টা উঠিয়ে আমি 5-6 মিনিট আর একটু মথে নিচ্ছি। ডোটা দেখেন একটা সফট ডো হয়েছে। এবার আমি 5 ভাগে ময়দাটাকে ভাগ করে নিচ্ছি। আমি একটু বড় রুটি বানাবো, সেজন্য 5 ভাগ করে নিচ্ছি। আপনারা যদি ইচ্ছা করেন ছোট ছোট লুচির মতো বানিয়ে পুলিটা বানাবেন, তাহলে ছোট ছোট ভাগ করে নিতে পারেন। এবার সামান্য ময়দা ছিটিয়ে আমি 1 ভাগ ডো নিয়ে নিয়েছি আর একটা রুটি বানিয়ে নিচ্ছি। দেখেন পুরুত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, খুব বেশি মোটাও হবে না আবার পাতলা হবে না রুটিটা। এবার আমি একটা বয়ামের মুখ দিয়ে ছোট ছোট লুচির আকারে রুটিটা কেটে নিচ্ছি। এগুলো আপনারা এখানে পুরীর যে ডাইস পাওয়া যায় সেটা দিয়েও করে নিতে পারেন, অথবা গ্লাস দিয়ে কেটে নিতে পারেন, ছোট ছোট লুচি বানিয়ে সেটা দিয়েও পুলিটা বানাতে পারেন। এখানে কোনো নির্দিষ্টতা নেই, আপনাদের পছন্দ মতো আপনারা পুলিটা সাইজ করে নিতে পারেন। তো আমার একটা রুটি দিয়ে 3টা পুলি হবে, এরকম ছোট লুচি কেটে নিয়েছি। এবার এর ভিতরে আমি পুরটা দিয়ে দিচ্ছি। হাতে সামান্য পানি দিয়ে একপাশে আমি একটু মাখিয়ে নিচ্ছি।
এবার পুলিশ শেপে আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে দুইটা মুখ আঁকিয়ে নিচ্ছি। এবার আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পুলির মুখটাকে ডেকোরেশন করে দিচ্ছি। একদমই রেডি আমার পুলি। আরেকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। রুটির দুইটা মুখ জাস্ট হাত দিয়ে চাপ দিয়ে আমি একটু চ্যাপটা করে নিচ্ছি, আবার পেঁচিয়ে আমি আগের অবস্থায় নিয়ে আসছি। ঠিক এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে আপনি নকশা করে নিতে পারেন। তবে যেভাবেই করেন না কেন, পুলির মুখটা যেন খুব ভালো করে আটকায় সেদিকে খেয়াল করতে হবে, নাহলে কিন্তু ভাজার সময় ভিতরের পুরটা বের হয়ে আসবে। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি পুলিটা কিভাবে আপনি সংরক্ষণ করতে পারবেন। এভাবে একটা প্লেটে আপনি একটু পুরিটা ছড়িয়ে ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিবেন। আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটু রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে দেখেন পুরিগুলো একদমই শক্ত হয়ে গেছে, এখন একটা সাথে আর একটা লাগবে না। এখন আপনি যে কোনো জিপ প্যাক অথবা বক্সে করে পুরিটাকে ডিপ ফ্রিজে রেখে দিবেন, মাস জুড়ে এটা সংরক্ষণ করতে পারেন। আর যখন আপনার খেতে ইচ্ছে করবে তখন বের করে 10 মিনিট আগে রেখে দিবেন, একটু হালকা বরফটা ছাড়ানোর পরে ডিপ ফ্রাই করে নেবেন। পুলিটা আমি ডিপ ফ্রাই করব, তাই আমি এখানে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করব না, জাস্ট একটু গরম হলেই আমি এর ভিতরে পুলিগুলো ছেড়ে দিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন তেল কিন্তু বেশি গরম না, এই জন্য হালকা বুদবুদি উঠেছে। পুলিটা যদি খুব গরম তেলে ছাড়া হয় তাহলে কিন্তু পুলির উপরের আবরণটা মসৃণ হবে না, ছোট ছোট বুদবুদি উঠে থাকবে। এবার অল্প আছে সময় নিয়ে আমি পুলিটাকে ভেজে নিচ্ছি। এটা যত অল্প আছে সময় নিয়ে ভাজা হবে পুলিটা তত মুচমুচে হবে। দেখুন উপরের আবরণটা একদমই মসৃণ। এবার আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচা। আমার পুলি একদমই সব ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি সস দিয়ে পরিবেশন করব। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।